আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজকে আমি আপনাদের করোনা ভাইরাস সম্বন্ধে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সমস্ত ভাইরাসের মতোই করোনা ভাইরাস অকোষীয়, এদের দৈহিক বৃদ্ধি ঘটে না। এটা কোনো প্রাণীর দেহে বংশবিস্তার করতে সক্ষম, তবে প্রাণী দেহ অর্থাৎ পোষক ছাড়া এরা একদম জড়ের মতোই আচরণ করে। কিন্তু প্রাণী দেহ বা পোষকের মধ্যে থাকতে থাকতে এরা এদের অভিযোজন ও মিউটেশন অর্থাৎ জিন পরিবর্তন করতে সক্ষম। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন করোনা ভাইরাস দেখতে কেমন। করোনা ভাইরাস সাধারণ কোনো মাইক্রোস্কোপে দেখা যায় না। এই ভাইরাস দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার। ইলেকট্রন মাইক্রোস্কোপে এই ভাইরাসের অনেক ছবি নেওয়া হয় এবং ছবিগুলো কম্বাইন করে একটি 3D ছবি তৈরি করা হয়। এই ভাইরাসটি প্রথমে কোনোভাবে মানুষের শরীরে আসে এবং সমস্ত ভাইরাসের মতোই করোনা ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটি হলো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো যে বেশিরভাগ প্রাণী ভাইরাসের মধ্যেই নিউক্লিক অ্যাসিডটি ডিএনএ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আরএনএও হয়, যেমন এইচআইভিতে রাইবো নিউক্লিক অ্যাসিড দেখা যায়। ভাইরাসটি দেহের মধ্যে আসার পর সেটি কোনো কোষের রাইবোজোমের মধ্যে তার নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ যুক্ত করে, ফলে কোষটির মধ্যে প্রোটিন তৈরি হয় এবং আরএনএ তৈরি হয়। পরে প্রোটিন এবং আরএনএ যুক্ত হয়ে নতুন ভাইরাসের উৎপত্তি হয়। এভাবেই ভাইরাসটি নিজের কপি তৈরি করে খুব দ্রুত। এই ভিডিওটিতে আমরা জানলাম যে ভাইরাসটি কীভাবে নিজের কপি তৈরি করে, কিন্তু ভাইরাসটি প্রথমে কীভাবে সৃষ্টি হলো সেটা আমরা জানি না। আমার মনে হয় এখানে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। প্রথম প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ কীভাবে যুক্ত হলো আর কেনই বা যুক্ত হলো, আর কোষের রাইবোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ যুক্ত হয়ে কীভাবে প্রোটিন তৈরি করছে, কেন তৈরি হচ্ছে, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। বিশেষ করে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় তারা বলবেন, কারণ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা বলে এগুলি সৃষ্টিকর্তার নিদর্শন। তাদের তো একটা জবাব আছে। এখানে যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তাদের উত্তরটা কী জানতে চায়।